ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির শেষকৃত্য শুরু হলো দিল্লির নিগমবোধ ঘাটে। কিছুক্ষণ আগেই শুরু হলো শেষকৃত্যের কাজ। বিজেপির নেতা কর্মী মন্ত্রী থেকে শুরু করে অসংখ্য সমর্থকরা সেখানে রয়েছেন তার শেষ শ্রদ্ধায় সামিল হতে। রাজনাথ সিংহ, অমিত শাহ থেকে শুরু করে শিবরাজ সিংহ চৌহান, রবিশঙ্কর প্রসাদ, একেবারে শীর্ষস্থানীয় নেতৃত্বের উপস্থিতি চোখে পড়েছে আজ সকাল থেকে। কথা বলব আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল, এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। ঋত্বিক, এই মাসের একেবারে শুরুর দিকেই সুষমা স্বরাজের জীবনাবসান এবং তারপর মাত্র কিছুদিনের মধ্যেই অরুণ জেটলির মতন একজন অভিজ্ঞ রাজনীতিকের এভাবে চলে যাওয়া, বিজেপি নেতা কর্মীদের স্মৃতিচারণায় সব থেকে বেশি করে বোধ হয় এই কথাটাই বারে বারে উঠে আসছে যে একজন অভিভাবককে হারালেন তারা। একেবারে, এবং সেই এটা 11 দিনের মধ্যে দুজন ইন্দ্র পতন, অর্থাৎ এক সুষমা স্বরাজ এবং অরুণ জেটলি, আজকে যারা এই মুহূর্তে বিজেপির প্রমুখরা আজকে এই নিগমবোধ ঘাটে প্রথম সারিতে বসে রয়েছেন, যেমনটা দেখতে পাচ্ছি রাজনাথ সিং রয়েছেন, সেই সঙ্গে রয়েছেন অমিত শাহ, রয়েছেন ভেঙ্কাইয়া নাইডু, তিনি রয়েছেন, সেই সঙ্গে রবিশঙ্কর প্রসাদ রয়েছেন, শিবরাজ সিং চৌহান মন্ত্রী, তিনি তার একটা দীর্ঘ বক্তব্য স্মৃতিচারণা করেছেন সাংবাদিকদের সঙ্গে কথা বলার কালীন, তিনিও রয়েছেন। বহু রাজনৈতিক দলের এমন নেতাও রয়েছেন যাদের মধ্যে মত পার্থক্য করছে, যে কিন্তু মনোভেদটা কখনোই ছিল না, তারা আজকে রয়েছেন এবং ওই কথাটাই বলছেন যে হয়তো একটা কালচক্রই বটে, যে গতকাল অর্থাৎ গতকালকে তার চলে যাওয়া এবং গত বছর অগস্ট মাসে অটল বিহারী বাজপেয়ীকে হারানো, তারপর মনোহর পারিকর এবং একে একে বহু নেতা মন্ত্রী যাদেরকে হারিয়েছেন বিজেপি ঘরানা, তারা কিন্তু প্রত্যেকেই সময়ের স্বাক্ষর হয়ে রয়েছেন। আজকে তাদের সময়ের সাথীরা হয়তো সেই কথাটাই মনে করছেন, অরুণ অস্ত যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই পঞ্চভূতে বিলীন হয়ে যাবে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নিঃসর্দেহ, কিন্তু যে জিনিসটা থেকে যাবে তার স্মৃতি, স্মৃতিচারণা গুলোই কিন্তু করছেন আজকে তার প্রিয় বন্ধুরা।